আমাদের 6 জন লস্কর থাকে 6 জন লস্করের কাজ হইছে জাহাজ ধোয়া ফেলা প্রথম কাজ দ্বিতীয় কাজ তার ধরবো সিঁড়ি দেব যাত্রী উঠবো শেষ তারপর যদি আমাদের দরকার হতো তো ওই উপরে বে চারতলা বই আমরা চিল্লাইতে পারবো না আমাদের ঘন্টি দেব কয়টা 2 ঘন্টি দিলে লস্কর সামনে দিয়ে যাবে 4 ঘন্টি দিলে আমাদের উপরে যাবে 5টা ঘন্টি দিলে বাবুর্চি আসবে 6 ঘন্টি দিয়ে গিরিজার আসবে আবার কথা আছে লস্কর দূরে কাছে ঘন্টি শুনবো না সাইডে করে হরেন দেব জোরে আওয়াজ দিয়া আমরা লঞ্চ বেগার দিছি তাড়াতাড়ি আসো চারটান হরেন দিলে ওরা টের পাবে আর আইসব এলে কাজ আমাদের আমাদের সময় 20 মিনিট আমরা সাথে সাথে গুস করে নোংর ভাগ করিয়া তাড়াতাড়ি নোংর ফালানো লাগবে নোংর ফালাই দাও হুইজ মেশিন স্টার্ট দাও বাস সারি দাও আবার উঠালে হুইজ মেশিন লাগবে আমাদের নোংর বেশিটা লাগে না ওই গাছ ধরেন আপনি কিনারে আনি মারলাম যে একটা ঘাট ধরমা লোক উঠবে তাহলে তার ধরো আগে বামের তার ধরো ডাইনের তার যদি আমার জাহাজ এদিক ফিরানো থাকে বামের তার ডাকে ধরো যদি পিছানো দিক থাকে ডাইনের তার ডাকে ধরো ধরিয়া বাইন দিয়ে সেন্টা সিঁড়ি দাও লস্করের কোয়ালিটি জাহাজ হলে পরিষ্কার করব এই তার ধরবো সিঁড়ি দেবো যাত্রী উঠাবে আবার রাত্রে ডিউটি করবে কোনো মালামাল চোরে না নাকি দেখবো হিরোইন চিরা ওঠে নাই জাহাজে আবার মাস্টার আছে সুপারভাইজার আছে গিরিজার মিস্ত্রি আছে আমাদের একবার তো পানি এনে দাও বা আমার এই কাজটা করো আমার একটা পান এনে দাও এই তাদের কাজই নেই আমাদের ঘন্টাই সবকিছু এক ঘন্টি দিলে মাস্টাররে আমাদের আমরা বলাই 2 ঘন্টি দিলে মাস্টাররা আমাদের সামনে ডাকে বা 4 ঘন্টি দিলে মাস্টাররা আমাদের উপরে চারতলায় ডাকে 5 ঘন্টি দিলে বাবুর্চি ডাকে 6 ঘন্টি দিলে গিরিজার ডাকে যে 3টা ঘন্টি দিলেই লঞ্চ ব্যাগার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এর জন্য আমরা 3টা ঘন্টি দিই মাস্টারে ব্যাগার দিয়ে দেয় আবার আমাদের ব্যাগার দেওয়ার সময় দুইজন দুই সাইডে দুজন আনসার থাকে পিছন সাইডে দুজন আনসার থাকে তারা কমেন্ট দেয় সেই কমেন্ট দেখে মাস্টারে ব্যাগার দেয় আমাদের ডিউটি শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফার্স্ট ডিউটি যারা করি আর যারা লাস্ট ডিউটি করি তারা দুপুর 2টে উঠি লঞ্চ সারা পর্যন্ত তারা সবাই একসাথে আবার 6টা বাজে উঠি ঘুম থেকে 6টা বাজে উঠে সবাই কেবিন টুবিন ভাড়া দিয়ে যাত্রী মাত্রী উঠাই উঠে লঞ্চ সারার পর যারা ফার্স্ট ডিউটি করি তারা একজন মাস্টার ব্রিজে চলে যায় মাস্টারদের কাছে একজন ড্রাইভারদের কাছে একজন সামনে থাকে কেরানি সুপারভাইজারের আগুনী বহুচ্ছনি হ্যাপার কোনো হেল্প লাগলে আর আমরা 2টা বাজে ডিউটি শেষ করি মাস্টারের এক গ্রুপ ঘুমায় 2টা বাজে তাদের উঠাই তাদের চা পানি খাওয়াইয়া আমরা নিচে এসে আমরা রেস্টে যাই 2টা বাজে তারপরে আবার ঘাট আসার 10 মিনিট আগে আমাদের সবাইকে উঠায় সবাই মিললে আমরা একসাথে ঘাট প্লেস করি তার দড়ি সিঁড়ি দিই তারপর যাত্রী নামাই সবাই আমরা ওই ঘাটে এসে একসাথে কাজ করি আবার ঘাট ছাড়ার আগে 6টার পর একসাথে কাজ করি জাহাজটা যখন ধরা লাগে তখন তার ধরা লাগে সিঁড়ি দেওয়া লাগে হ্যাপার জাহাজ ঘুরে যায় অনেক সময় তখন সাইড ধরা লাগে লঙ্গরগুলো তো আমরা ঘন কুয়াশায় ফেলাই ঠিক আছে ওটা রশি দিয়া টাইনিয়া সাইডে নিয়ে ফেলাইয়া হুল দিয়ে আস্তে আস্তে ছাড়তে হয় দায়িত্ব নিয়ে করতে হয় দায়িত্ব না নিয়ে গেলে তো অনেক দুর্ঘটনা ঘটে নালে ধরেন একটা জাহাজের লয়ে বাড়ি খাইলো বাড়ি খেয়ে ভাঙিয়ে গেল কিংবা পিছনে যাই একটা একটা জাহাজের কোনা ঢুকিয়ে গেলো